হ্যালো ভিউয়ার্স, তো কমপ্লেক্স অ্যানালাইসিসের খুবই 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 গুরুত্বপূর্ণ আরেকটি থিওরাম হচ্ছে কোশির যুগজ উপপাদ্য। কোশির যে ইন্টুগ্রাল থিওরাম, এখানে মনে রাখবেন, যদি উপপাদ্য বলে তাহলে একটি থিওরাম, এবং যদি ফর্মুলা বলে তাহলে হচ্ছে আরেকটি থিওরাম। এই প্রশ্নটি তিনভাবে পরীক্ষাতে আসতে পারে, কোশির যুগজ উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এই অংশটি দিয়ে আপনার পরীক্ষাতে আসতে পারে, অথবা কোশির যে মৌলিক উপপাদ্য অর্থাৎ কোশি ফান্ডামেন্টাল থিওরাম বর্ণনা এবং প্রমাণ করে এটিও পরীক্ষাতে আসতে পারে। তো প্রশ্নটাকে ভালো করে পড়ে যাবেন। তো আমরা ধরে নিলাম যে জেড ইকাল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে প্রথমে এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে হয়ে যাবে ডেল জেড বাই ডেল এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ওয়ান, এবং ওয়াইকে যদি করি তাহলে শুধু থাকবে আই। দেওয়া আছে এফ জেড অবিচ্ছিন্ন বৈশ্লেষিক এবং এফ প্রাইম জেড হচ্ছে অবিচ্ছিন্ন, তাহলে আমরা লিখব ডি ডি জেড অফ এফ জেড একাল টু হচ্ছে ডি ডি জেড অফ এফ জেড, এর মান হচ্ছে ইউ প্লাস আইবি, দেখেন, এবং ইউ প্লাস আইবিকে আমরা লিখতে পারি ইউ এক্স ওয়াই প্লাস আইবি এক্স ওয়াই। এখন আমরা যে কাজটি করব, আমরা এক্স এবং ওয়াই আনতে হবে, দেখেন আমি এখানে সাইডে লিখে দিয়েছি এক্স এবং ওয়াই আনতে হবে, তাহলে ডেল ডেল এক্স, এই জেডের পরিবর্তে আমরা এক্স লিখলাম, দেখেন এই এক্স কাটা যাবে, তাহলে আপনার যে আগের যে লাইনটি ছিল সেটি চলে আসবে, এবং এটির ক্ষেত্র আপনার সেম। তারপর এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল ইউ অফ এক্স প্লাস আই ডেল ডেল ভি অফ ও এক্স, মানে এক্স দিয়ে দুইটাকে গুণ করে দিলাম, এবং এটি আপনার বাদ যাবে, কারণ এখানে এক্সকে যদি আমরা জেডের সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্সকে জেডের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে ওয়ান, এবং ওয়াইকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে আপনার আই, তো ওয়াইটা আপনাকে নিচে বসাতে হবে। দেখেন এখানে আমি সাইডে লিখিয়ে দিয়েছি অন্তরীকরণ করে উল্টিয়ে মান বসানো হয়েছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যা রয়েছে তাই, এবং এই অংশটাকে যা সামনে আনা হয়েছে, তারপর এই ডান দিকে উপরে নিচে আই দ্বারা গুণ করা হয়েছে, তাহলে উপরে হয়ে যাবে আই, নিচে হবে আই স্কোয়ার, এবং আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান, এবং বাকি যা ছিল তাই রয়ে গেছে। এখন উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ আমরা আলাদা করে নিব, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, তাই এই অংশ সমান এই অংশ, এবং এই অংশ সমান এই অংশ, এবং অবশ্যই এখানে একটি মাইনাস থাকবে, যাহা আর এর ভেতর এবং সি এর ওপর অবিচ্ছিন্ন। এখন গ্রিন উপপাদ্য প্রয়োগ করে আমরা প্রায় এই গ্রিন উপপাদ্যটি আপনাকে খুব ভালো করে শিখতে হবে, এই গ্রিন উপপাদ্যের সাহায্যে আমরা এই লাইনটি লিখতে পারি, তারপর এটাকে আমরা এভাবেই লিখতে পারি, তারপর আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এখানে দেখেন এখানে আমি ডেল 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 এক্স লিখেছি, এখানে লিখছি ডিএক্স, এখানে ডেল ওয়াই, এখানে হচ্ছে ডিওয়াই, তবে আমার মানগুলো বসিয়ে নেব, তারপর ক্যালকুলেশন করে নেব, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ অংশের মান হচ্ছে জিরো, এবং এই সম্পূর্ণ অংশের মানও হচ্ছে জিরো, তাই ক্যালকুলেশন করলে হয়ে যাবে জিরো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ইন্টিগ্রেশন অফ এম সি এফ জেড ডিজেড ইকুয়াল টু হচ্ছে জিরো।